আসসালামু আলাইকুম আজকে আমার একটা লাল চা বানানোর রেসিপি শেয়ার করবো তো প্রথমেই আমি পানি দিয়ে নিচ্ছি আর এই যে এখানে আদাকে ঠেঁচা দিয়ে নিচ্ছি তো এই যে আদা ঠেঁচা দিয়ে সেটা আমি পানির মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দিব তেজপাতা আপনারা চাল এটার মধ্যে লং দিতে পারেন তো আমি এখানে লং ব্যবহার করতেছি না তারপরে আমি এটা জিয়াল ডিবু কেটে নেব লেবুটাকে আমি এরকম কুচি কুচি করে নিব আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন কেউ যদি লেবু বেশি খেয়ে থাকে লেবু বেশি দেবে কেউ লেবু কম খেয়ে থাকলে কম তো আমি এখানে অল্পই দিচ্ছি আর আমি এখানে দিব হচ্ছে গিয়ে কুচি আদা সাথে আমি কিছু কুচি আদাও দিব তো এই পর্যায়ে আমি আদাও কেটে নিচ্ছি কুচি কুচি করে কুচি কুচি করা হয়ে গেলে দেন আমি এখানে দেখলাম পানির অবস্থাটা তো পানি অলমোস্ট ফুটে গেছে এখন আমি যেহেতু আমি এটা কাঁচা পাতির চা বানাই সেটা আমি এখন প্রয়োজন মতো চা পাতি দিয়ে দিব আমি খুব কড়া লিকারের চা খাই না আমরা হালকা লিকারের চা খাই তার সবাই আমি একটু কম চা দিলাম আপনারা চাটা কম বেশি করে নিতে পারেন তো এখন আমি এ পর্যায়ে পানি ঢেলে দিচ্ছি জ্বালানো পানিটা এই কা চা যেহেতু আমি আর আমার আমও খাবো আমরা চিনি একটু কম খাই সুক্রলটা বেশি খাই তো আমি জিরো কাল দিয়ে নিচ্ছি মোটায় মোটায় আপনারা চাইলে এখানে চিনি কম বেশি করে নিতে পারেন হেয়ার ইজ দা ফাইনাল চা আল্লাহ হাফেজ